বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আমরা যে খাবার খাই তা খাদ্যনালীর মাধ্যমে পাকস্থলীতে গিয়ে পৌঁছয়। তখন পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস এক প্রকারের অ্যাসিড নিঃসরণ করে, যা খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয়। অ্যাসিডিটি বা অম্বল তখনই ঘটে যখন পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস খুব বেশি, অর্থাৎ প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণে অ্যাসিড নিঃসরণ করে। এই অ্যাসিডিটির উল্লেখযোগ্য কারণগুলি হলো প্রয়োজনের তুলনায় অনেক বেশি খাওয়া, অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া, খাদ্য গ্রহণের পরেই ঘুমোতে যাওয়া, চর্বি জাতীয় খাবার খাওয়া, ধূমপান, প্রয়োজনের তুলনায় কম ঘুম প্রভৃতি। এছাড়া ডায়াবেটিস, হাঁপানি, পেপটিক আলসারে ভোগাও অম্বল রোগের বিশেষ কারণ। অ্যান্টিবায়োটিক, উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়ার ফলেও অ্যাসিডিটি সৃষ্টি হয়ে থাকে। অম্বল রোগের অস্বস্তি এবং শারীরিক কষ্ট ভুক্তভোগী মাত্রেই জানেন। তবে এই রোগ দীর্ঘদিন অচিকিৎসিত থাকলে যে সকল জটিলতার সৃষ্টি হয় সেগুলি আরও কষ্টদায়ক এবং ভয়ঙ্কর। যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয় তাহলে গ্যাস্ট্রিক আলসার এবং এমনকি ক্যান্সারও সৃষ্টি হতে পারে। সুতরাং অম্বলের সমস্যাকে অবহেলা করা একেবারেই উচিত নয়। অম্বলের লক্ষণগুলির 2-3টি লক্ষ্য করলেই চিকিৎসা গ্রহণ করতে হবে। এর প্রধান লক্ষণগুলি হল পাকস্থলীতে জ্বালা করা, গলা ও বুক জ্বালা করা, খাবার গিলতে অসুবিধা হওয়া, বেশি বেশি ঢেকুর ওঠা, বমি ভাব, মুখের ভেতরে টক ভাব, বদহজম, কোষ্ঠকাঠিন্য প্রভৃতি। এই অম্বল রোগ থেকে মুক্তি পাওয়ার সঠিক আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত ঘরোয়া ওষুধ আমরা এই ভিডিওতে আলোচনা করব সংক্ষেপে। তার আগে জানিয়ে রাখি, এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই অম্বল থেকে মুক্তির আরও একটি কার্যকরী চিকিৎসা সম্বলিত একটি ভিডিও রয়েছে। এই ভিডিওর শেষে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। আসলে একই শারীরিক সমস্যার চিকিৎসার জন্য একাধিক চিকিৎসা সম্বলিত ভিডিও প্রকাশের উদ্দেশ্য হল, যার পক্ষে যে চিকিৎসা তথা ওষুধ প্রয়োগ সুবিধাজনক হবে তিনি সেই চিকিৎসাই গ্রহণ করতে পারবেন। যাই হোক, এই ভিডিওটিতে যে চিকিৎসার কথা বলতে চলেছি সেই চিকিৎসার জন্য আমাদের প্রয়োজন হবে গোঁড়া লেবু। এই লেবু পাতি ও কাগজি লেবুর থেকে আকারে বেশ বড়, গোলাকৃতি হয়ে থাকে আর ত্বক হয় অমসৃণ। এই প্রসঙ্গে একটি কথা জানিয়ে রাখা দরকার যে গোঁড়া লেবু অ্যাসিডিটি বা অম্বলের রোগীর জন্য মহৌষধ, কিন্তু পাতি বা কাগজি কোনো লেবুই অম্বলের রোগীর খাওয়া উচিত নয়। তবে গ্যাসের সমস্যায় যারা ভুগছেন তারা যে কোনো লেবু খেতেই পারেন। আর হ্যাঁ, কোন লেবু কিভাবে খেলে পেটে গ্যাস জমার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে সে সম্বন্ধে একটি ভিডিও এই চ্যানেলেই রয়েছে। ভিডিওর শেষে অর্থাৎ এন্ড স্ক্রিনে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিলে উপকৃতই হবেন। যাই হোক, জেনে নিন গোঁড়া লেবু কীভাবে খেতে হবে অম্বলের সমস্যা থেকে মুক্তি পেতে। আগেই বলেছি, গোঁড়া লেবু আকারে বড়, আকৃতিতে গোল এবং ত্বক অমসৃণ বা খসখসে, অন্যান্য লেবুর মতো মসৃণ নয়। আশা করি সহজেই চিনতে পারবেন বা পেরেছেন। আর উপকারিতার দিক থেকে শ্রেষ্ঠ হলেও এই লেবুর জনপ্রিয়তা কম অজ্ঞতার কারণে। উপকারিতা না জানার জন্য অনেকেই এই গোঁড়া লেবু খেতে চান না। কিভাবে ওষুধটি তৈরি করবেন জেনে নিন। একটি গোঁড়া লেবুকে টুকরো করে কেটে নিয়ে রস বের করে নিন। এই লেবুর রসে 1 চা চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নিন। তবে বালক বালিকা বা কিশোর কিশোরীদের জন্য লেবুর রসের মাত্রা হবে অর্ধেক এবং চিনি 1/2 চা চামচ। এবার জেনে নিন কখন কিভাবে এই চিনি মিশ্রিত গোঁড়া লেবুর রস খেতে হবে। তবে তার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনার একটি লাইক আমাদের ভিডিও তৈরির প্রচণ্ড পরিশ্রমের অনুপ্রেরণা।
যাই হোক, জেনে নিন ওষুধটি কীভাবে খেতে হবে। চিনি মিশ্রিত গোঁড়া লেবুর রস প্রতিদিন সন্ধ্যায় এক টানা 7 দিন খেতে হবে, দিনে শুধুমাত্র একবারই সন্ধ্যাবেলায়। আর ওষুধটি খাবার 1 ঘন্টা আগে ও পরে কিছু খাবেন না। এইভাবে ওষুধটি খেলে অ্যাসিডিটি বা অম্বল অবশ্যই দূর হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।